চাচা, ডক্টর কিন্তু বলেছে একদম দুশ্চিন্তা না করতে, ঠিক আছে? আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আমরা সবাই তো আছি। দুশ্চিন্তা তো আমি আমাকে নিয়ে করি না বাবা, দুশ্চিন্তা করি আমার এই মেয়েটার জন্যে। ওকে যদি একটা ভালো পাত্রের হাতে দিতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। ধুত বাবা, এসব কি শুরু করেছো বলো তো? কি বলছো এসব? ভুল কি বললো? একটা ভালো পাত্র দেখে তো বিয়ে করে ফেললেই পারো। হাতের কাছে কত ভালো পাত্র ঘুরছে, আর তুমি? আপনি চুপ করবেন? আছে নাকি তোমার কাছে পরিচিত ভালো পাত্র? হ্যাঁ আছে তো, আপনি বললে দেখাতেও পারি। বাবা তুমি ওনার কথা পাত্তা দিও না তো। হ্যাঁ, বেকারের কথা কেউ পাত্তা দেয় না, একবার বিসিএস কোয়ালিফাই করে নেই তারপর দেখাবো। তোমার বাবা কেমন আছে? বাবা ভালো আছে। চাচা, আপনার কিন্তু নিজের যত্ন নিতে হবে, ঠিক আছে? শিউলির জন্য হলেও আপনাকে নিজের জন্য ভাবতে হবে। আজ যাই তাহলে। আচ্ছা বাবা। শিউলি মা, তুই টর্চটা দিয়ে একটু ওকে আগায় দিয়ে, বাইরের লাইটটা নষ্ট না। যা যাও বাবা। যেতে পারবেন তো? সামনের রাস্তাটা কিন্তু একটু অন্ধকার। হ্যাঁ, কেন পারবো না? এই টর্চটা নিয়ে যান। থ্যাংক ইউ আমাকে এত কেয়ার করার জন্য। কেউ বুঝি আপনাকে কেয়ার করে না? কেউ করে না, বিশ্বাস করো। বেকার ছেলে বাসায় বসে থাকে কেন সারাদিন? এত ভালো পড়াশোনা করছে, কাজ কেন করে না? সারাদিন ব্লা ব্লা ব্লা, সবাই শুধু চাকরি খুঁজতে বলে। ও, আমি কিন্তু কখনো বলিনি। তুমি কি সবার মধ্যে পড়ো নাকি? তুমি তো আলাদা। আলাদা কোন দিক দিয়ে? সব দিক থেকে আলাদা, একদম অন্যরকম। আমার যতদূর মনে পড়ে আপনাকে আমি কখনোই আপনার এসব চাকরি বাকরি, আপনি বেকার নাকি কাজ করেন, এসব কোনো কথাই বলিনি। কেন বলো না? তুমি বললেই তো আমি আরো নতুন উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। এখন থেকে বলবা, ঠিক আছে? ফোনে বলবা, টেক্সট দিয়ে বলবা, মাঝে মধ্যে ভিডিও কল দিয়েও বলবা। ভিডিও কল কিভাবে দিব? আমি তো জানি না কিভাবে ভিডিও কল দিতে হয়, আর আমার তো ভিডিও কল দেওয়ার ফোনও নাই। আর এটা তো আরো ভালো, তুমি আমাকে কল দিবে আর আমি সাথে সাথে চলে আসব। এই সুযোগে তোমাকে একবার দেখা হয়ে যাবে। ও, আমাকে দেখার জন্য তো সুযোগ লাগে নাকি? মালা কেমন আছে? ওহো, ভালো কথা মনে করেছেন তো, আমার তো মালাকে ফোন করার কথা। ইস, আমি তো ভুলেই গেছি, বাবার এই অবস্থা মালাকে জানানোই হয়নি। ডাকছে তোমাকে। হ্যাঁ, আমাকে ডাকছে, আপনাকে তো ডাকছেন। আপনি মন খারাপ করছেন কেন? বাড়ি যান। এই জন্যই মন খারাপ করছি আসলে, একটু থাকতে পারলে ভালো হতো। অনেক রাত হয়েছে, থাকা লাগবে না। আপনি যান। যাবো। হ্যাঁ যান, যাই তাহলে। ডাক্তারের বিল আর ওষুধ মিলে কত টাকা? কেন, কামুর ভাই তো টাকা চায় নাই। ওমা, টাকা চায় না দেখে আমরা ওনাকে টাকা দিব না? ধৈর্য নে, এটা উনি ওনার দায়িত্ব থেকে করছে। ফুপু, না উনি আমাদের আত্মীয় না বন্ধু। বাবার বিপদের সময় উনি এখানে ছিলেন, উনি মনে করে ডক্টর কল করেছেন, এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। কিন্তু এটা টাকা ওনাকে নিতে হবে। যা গিয়া দিয়ে আয়, মাসের শুরু,
এখনো ঘরে সদাই পাতে কিনা হয় নাই, টিউশনির টাকা পাস নাই, ভাইজানের ভাতার টাকাটা কবে পাবি তার ঠিক ঠিকানা নাই, তার মধ্যে এই ওষুধ আর ডাক্তারের খরচটা বাইসা যাইতেছে, ভাল লাগতেছে না? না না, ভাল লাগতেছে না। এই মুহূর্তে টাকাটা আমি ধার হিসেবে নিচ্ছি, টিউশনির টাকা যখন আমি পাবো এই টাকাটা আমি শোধ দিয়ে দেব। যা খুশি কর গিয়া, আমার কথা তো শুনবি না। প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।